হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ তাসিন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কাঁচা আম আর পাকা আম দিয়ে খুবই মজার একটা শরবত বা জুস। প্রচণ্ড গরমে এরকম কাঁচা আম আর পাকা আমের মিশ্রণে এই জুস বা শরবতটা বানিয়ে দিলে ফ্যামিলির সবাই কিন্তু খুবই পছন্দ করবে। প্রচণ্ড গরমে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা জুস বা শরবত খেলে মন প্রাণ একদম সতেজ হয়ে যাবে, শরীরে এনার্জি ফিরে আসবে, ডিহাইড্রেশন হবে না। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, এই গরমে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আম আর পাকা আমের মিশ্রণে জুস বা শরবতটা বানিয়ে দেখবেন। দেখবেন এভাবে জুস বা শরবতটা বানিয়ে দিলে ফ্যামিলির সবাই কিন্তু খুবই পছন্দ করবে। খুবই কম সময়ে আর চুলায় যাওয়ার ঝামেলা ছাড়া এই শরবতটা তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের এই কাঁচা আম আর পাকা আমের মিশ্রণে জুস বা শরবতটা যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি যদি আরও ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা কাঁচা আম আর পাকা আমের মিশ্রণে এই জুস বা শরবতটা তৈরি করব। এই জুস বা শরবতটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা কাঁচা আম। এই আমটাকে আমি অফ স্কিনে ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে কিউব কিউব করে কেটে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার জার। ব্লেন্ডার জারে আমি দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণ কিউব করে কেটে রাখা কাঁচা আম। এরপর নিয়ে নিয়েছি পাকা আম, এখানে আমি পাকা আমটাকেও কেটে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণ পাকা আম। এরপর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পুদিনা পাতা। দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ ফিং সল্ট। এরপর দিয়ে দিয়েছি মধু। আজকে আমি এই জুসটা একটু হেলদি উপায়ে তৈরি করতেছি, এজন্য আমি এখানে মধুর ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনিটাও ব্যবহার করতে পারেন, তবে মধুটা দিলে একটু হেলদি হয়, এজন্য আমি মধুটা দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি লেমন জুস, এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ লেমন জুস দিয়েছি। এরপর আমি দিয়ে দেব ফ্রিজের ঠান্ডা ঠান্ডা পানি। এখানে আমি সবার প্রথমে 1 কাপ পরিমাণ পানি দিয়ে সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি 2-3 বার করে রেস্ট নিয়ে নিয়ে সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে এই জুসের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। এই জুসটা কিন্তু এখনও ঠিক আছে। এই জুসটাকে আমি কিভাবে শরবতের মতো করে পাতলা করব দেখতে থাকুন। আমি প্রথমে এই শরবত বা জুসটাকে সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি 2টো গ্লাস। এরপর আমি গ্লাসের অর্ধেক পরিমাণ থিক ম্যাঙ্গো জুসটা দিয়ে দিয়েছি। এরপর বাকি অর্ধেক পরিমাণ আমি ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে পুরো 1 গ্লাস করে নিয়েছি। এখানে এ পর্যায়ে যদি মিষ্টিটা আপনাদের কাছে কম মনে হয় তাহলে আরও কিছু মিষ্টি এখানে অ্যাড করতে পারেন। আমি মিষ্টিটা একটু কম খাই, এজন্য আমি মিষ্টির পরিমাণটা একটু কম দিয়েছি আর অল্প একটু লবণ দিলেই এই মিষ্টিটা ব্যালেন্স হয়ে যাবে। এরপর আমি এই ফ্রিজের ঠান্ডা পানি আর ম্যাঙ্গো জুসটাকে একটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা পাকা আম আর কাঁচা আমের মিশ্রণে ম্যাঙ্গো জুস বা শরবত। এই শরবত বা জুসটা দেখে নিচ্ছে বুঝতে পারছেন কতটা কালারফুল হয়েছে আর কতটা লোভনীয় লাগছে, দেখেই খেতে ইচ্ছে করছে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের এই ম্যাঙ্গো জুস বা শরবতটা যদি ভালো লাগে এই প্রচণ্ড গরমে বাসা একবার হলেও বানিয়ে দেখবেন, দেখবেন ফ্যামিলির ছোটো বড়ো সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে, আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।